আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি কেমন আছেন, অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি নতুন এপিসোডের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি কিনা আপনার অবশ্যই কাজে লাগবে, সেটি হচ্ছে মোবাইল সংক্রান্ত। বন্ধুরা, যারা আমরা মোবাইল সিম ইউজ করি তারা ঘরে বসেই খুব সহজে আমরা জানতে পারি কিভাবে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা কয়টি সিম ব্যবহার করেছি বা করছি সেটি জানা। আমরা সাধারণত এই কাজটি করতে হলে প্রথমে কাস্টমার কেয়ারে চলে যাই, অথবা রবি অথবা গ্রামীণ অথবা যে কোনো কাস্টমার কেয়ারে গেলে আমরা এই কাজটি করতে পারি। তো কাস্টমার কেয়ারে না গিয়ে সহজে কিভাবে ঘরে বসে আপনি আপনার মোবাইল থেকে কয়টি সিম আপনি ইউজ করছেন বা কয়টি রেজিস্ট্রেশন রয়েছে সেটি সহজেই দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে সব ভিডিও পেতে পারেন। এবং এখানে অনেকগুলো ভিডিও রয়েছে লার্নিং এবং আর্নিং রিলেটেড, এবং গ্রাফিক ডিজাইনের উপর অনেকগুলো ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আমার পিসির সাথে বা কম্পিউটারের সাথে আমার স্মার্টফোনটি কানেক্টেড করে নিয়েছি। আশা করি এটি যদি না জানেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টের মধ্যে বা আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে একটি ভিডিও রয়েছে যে স্মার্টফোনের সাথে কিভাবে মোবাইল স্মার্টফোনের সাথে কিভাবে পিসি কানেক্ট করতে হয় সেটি, আশা করি সেটি দেখে নেবেন এবং পিসির সাথে মোবাইল কানেক্ট করে নেবেন। এবার আসি মূল কাজে। আজকের যে কাজটি বা যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি সিম্পল টিপস এবং ট্রিক্স। আপনি যদি ঘরে বসেই আপনার মোবাইল ফোন দিয়ে আপনার নামে কয়টি রেজিস্ট্রেশন আছে সেটি দেখার জন্য কী পদ্ধতি বা কী প্রসেস অবলম্বন করবেন সেটি দেখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে যে ডায়াল প্যাড দেখতে পাচ্ছেন, এই যে ফোনের ডায়াল, ডায়ালে চলে যাবেন। ডায়ালে চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, দেন স্টার 1 6 0 0 1 হ্যাশ, এরপর আপনি ইয়েসে ক্লিক করবেন। সচরাচর আমরা যেভাবে মোবাইল ফোনের মধ্যে ডায়াল করি সেটা এবার রবিতে আমি ক্লিক করলাম। কাজটি করতে হলে আপনি সবসময় মনে রাখবেন যে এনআইডি নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি লাস্ট 4টি ডিজিট অবশ্যই আপনার প্রয়োজন হবে। এখানে লেখা আছে টু নো ইয়োর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস ডায়াল লাস্ট 4 ডিজিটস অফ ইয়োর এনআইডি, অর্থাৎ এনআইডি এর লাস্ট 4টি ডিজিট আপনাকে এখানে ইউজ করতে হবে। Your request is in process. You will shortly receive a SMS. একটি SMS আসবে, just wait. এই যে SMS চলে এসেছে আমি এটাতে যদি ক্লিক করি তাহলে খুব সহজেই দেখে নিতে পারবো পুরো মেসেজটি। এই যে টোটাল 90 GB এবং আমার এই সিমগুলো রেজিস্ট্রেশনে আছে। সো খুব সহজেই আপনি ঘরে বসেই কাস্টমার কেয়ারে না গিয়ে সময় সেভ করে আপনি জানতে পারবেন যে আপনার নামে কয়টি রেজিস্ট্রেশন রয়েছে সিম, অর্থাৎ সিম রেজিস্ট্রেশনের জন্য ঘরে বসে সবচেয়ে সহজ প্রসেস এটি। এখানে রয়েছে জিপির কয়টি, রবির কয়টি এবং টেলিটকের কয়টি, এখানে 4টি, এরপর রবি রয়েছে 3টি, এরপরে টেলিটকের রয়েছে 2টি, অর্থাৎ প্রায় 9টি সিম এই এনআইডি এর অধীনে রেজিস্টার হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের মধ্যে এসে ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য। এখানে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো রয়েছে, আশা করি সবগুলো একসাথে দেখতে থাকুন এবং এটাকে আপগ্রেড করতে থাকুন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আজকের মতো বিদায় চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।